গুছিয়ে কথা বলতে না পারার সমস্যা কম বেশি সবারই রয়েছে। ঠিক মতো কথা বলতে না পারার কারণে পছন্দের মানুষের মন জয় করতে পারেনি এমন মানুষও কম নয়। এবার আর এ নিয়ে সমস্যায় পড়তে হবে না, এসব সমস্যা দূর করবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি RizGPT। প্রেমিকাকে মুগ্ধ করতে কি বলতে হবে তা শিখিয়ে দেবে এই প্রযুক্তি। চাকরির ইন্টারভিউতে কি উত্তর দিতে হবে দিবে সেই নির্দেশনাও। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিস্ময়কর চশমা উদ্ভাবন করেছেন এক আমেরিকান তরুণ। RizGPT নামের চশমাটির উদ্ভাবকের নাম ব্রায়ান চিয়াং। কৃত্রিম বুদ্ধিমত্তার চশমাটি মানুষকে কথোপকথনে সাহায্য করবে, বিশেষ করে যাদের স্মৃতিশক্তি কিছুটা দুর্বল তাদের ক্ষেত্রে মানুষের সঙ্গে কথোপকথন শুনে জবাবে কি বলতে হবে তা জানিয়ে দেবে চশমাটি। কারোর সঙ্গে কথোপকথনের সময় প্রায়ই আমরা বিভিন্ন তথ্য ভুলে যাই, এতে বিড়ম্বনায় পড়তে হয় অনেক সময়। এছাড়া চাকরির ইন্টারভিউতে গিয়ে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বহু মানুষ কি বলতে হবে তা নিয়ে পড়েন দ্বিধায়। আবার প্রথম দেখায় ভালোবাসার মানুষের সামনে গুছিয়ে কথা বলতে না পারার আক্ষেপও আছে অনেকের। এসব সমস্যার সমাধান নিয়ে এসেছেন আমেরিকান তরুণ ব্রায়ান চিয়াং। কেউ কোনো কিছু ভুলে গেলেও ভুলবে না তার আবিষ্কৃত RizGPT নামের চশমাটি। এ চশমায় ব্যবহার করা হয়েছে ক্যামেরা, মাইক্রোফোন সহ একটি 2D স্ক্রিন। কারো সঙ্গে কথা বলার সময় এসবের সাহায্যে সেটি শুনে নেবে চশমাটি। এরপর কি বলতে হবে তা জানাতে কথোপকথনের সব তথ্য লিখিত আকারে ওয়াইফাই এর মাধ্যমে পাঠিয়ে দেবে কৃত্রিম চ্যাটবট ChatGPT-তে। এরপর স্ক্রিনে ভেসে উঠবে প্রয়োজনীয় উত্তর। বিস্ময়কর চশমাটির উদ্ভাবক ব্রায়ান চিয়াং আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র। চশমাটির ডিজাইন তৈরি করেছে ব্রিলিয়ান্ট ল্যাব নামের একটি প্রতিষ্ঠান। RizGPT-র উদ্ভাবক ব্রায়ান চিয়াং বলেন, RizGPT মানুষের সঙ্গে আপনার কথোপকথন শুনবে, এরপর আপনাকে বলে দেবে তাদের সঙ্গে আপনার কি কথা বলা উচিত। ডেট কিংবা চাকরির ইন্টারভিউতে আরও স্মার্ট হতে সাহায্য করবে এ চশমা। এটার মধ্যে একটি ক্যামেরা ও মাইক্রোফোন রয়েছে, আরও আছে 2D ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমেই আপনাকে কি বলতে হবে সেই নির্দেশনা দেয়া হবে। তিনি বলেন, কোনো কথোপকথনে কারো বিকল্প হিসেবে এই প্রযুক্তি ব্যবহার করা তাদের লক্ষ্য নয়। তিনি চান এটি মানুষকে সঠিকভাবে ভাবতে সহায়তা করুক। উদাহরণস্বরূপ, চাকরিতে আপনার অতীত সম্পর্কে জিজ্ঞেস করলে এটি সেই অতীত মনে করিয়ে দিতে সাহায্য করবে। সফলভাবে RizGPT-র প্রোটোটাইপ তৈরির দাবি চিয়াং নামের স্ট্যানফোর্ডের ওই শিক্ষার্থীর। যদিও এখনও বেশ কিছু সমস্যা রয়েছে, প্রযুক্তিটি আরও আধুনিক করার চেষ্টা চলছে। বলছেন, মানুষের বিকল্প নয় বরং সহায়তাকারী হিসেবে কাজ করে এটি। বাণিজ্যিকভাবে এই RizGPT তৈরির ইচ্ছে নেই উদ্ভাবকের, শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কি করা সম্ভব সেটাই দেখাতে চেয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।